সম্মানিত শ্রোতৃবৃন্দ, নিয়মিত সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে তিনি বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে সংরক্ষণ করে নিয়মিত। আমরা তো অনেকে দুঃখজনক অনিয়মিত সালাত আদায় করি। আশরাফুল থানবী রহমতুল্লাহ আলাইহি, হানাফি জামাতের শীর্ষ আলেম, ভারতবর্ষের প্রখ্যাত আলেম আল্লামা আশরাফুল থানবী রহমতুল্লাহ আলাইহি আফসোস করেছেন যে কই নামাজ পড়তা হে 360 কি, কই পড়তা হে 7 কি, আর কই পড়তা হে খাট কি। তিনি বলছেন কেউ পড়ে 360 দিনে একদিন শুধু ঈদের নামাজ, কেউ পড়ে আপনার 7 কি সপ্তাহে একদিন জুমার নামাজ, আবার কেউ কই পড়তা হে খাট কি, কেউ শুধু খাটের মানে জানাজার সালাত আদায় করে। বলুন নাউজুবিল্লাহ, এদের মুক্তির কোনো গ্যারেন্টি নাই। মুক্তির গ্যারান্টি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন যারা নিয়মিত সংরক্ষণশীল হবে সালাতের, তারাই উত্তরাধিকারী হবে। কিসার উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, এখন সালাতটা আমরা কীভাবে আদায় করব, এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সালাতের মাসলায় যত ইখতিলাফ আছে, যত আপনার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা, অলসভাবে নামাজে দাঁড়ায়, সালাতে দাঁড়ায়, কোনো গুরুত্ব নাই, খুশু নাই, খুজু নাই, এবং নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে যায়। তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোয়ালিটি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার বান্দা লা ইসাল্লি সলাওয়াত, নামাজ পড়ে, ওমা ইক্তাবু লাহু ইল্লা উশরুহা ওয়া তিসউহা তুসউহা ওয়া তুমনুহা। বিশ্বরবে বলেন আল্লাহর বান্দা নামাজ আদায় করে, সলাতে মগ্ন হয়ে যায়, তাদের অনেকে আছে যে 10 ভাগের 1 ভাগ সব পায়। সুবহানাল্লাহ, 10 ভাগের 1 ভাগ, কেউ পায় 9 ভাগের 1 ভাগ, কেউ পায় 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক, আলহামদুলিল্লাহ কেউ পূর্ণ সব পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এ পার্থক্যটা কিসের ভিত্তিতে? সম্মানিত শ্রোতৃবৃন্দ, পার্থক্যটা হলো তাকওয়ার ভিত্তিতে, আপনার সালাতের বিশুদ্ধতার ভিত্তিতে, আপনার সালাত বিশ্বনবীর তরিকা হচ্ছে কিনা সেটার ভিত্তিতে। এজন্য বিশ্বনবী বলেন সলু কামার ওই তুমিন উসা।